পারিবারিক জেরে দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের খিরপাই পৌরসভার ন নম্বর ওয়ার্ডে কেন্দ্র করে চরম উত্তেজনা দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এবং মারধরের অভিযোগ। আহতকারীকে ভর্তি করা হয় খিরপাই গ্রামীণ হাসপাতালে, প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ধৃত অভিযোগ করেন, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে পরিকল্পনা করে মারধর করা হয়েছে বলে এমনটাই জানাচ্ছেন। বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে। ওই রাত্রেবেলা বাড়ি ভাঙচুর করছিল, বাড়িটা রাত্রেবেলা ভাঙছে যে সেটা আমি বললাম যে না এখন ভাঙা যাবে না। রাত্রেবেলা কে ভাঙচুরটা করছিল? কে? আমার দাদা লক্ষণ মণ্ডল এবং জয়চাঁদ মণ্ডল দুজন দুজনে ভাঙচুর করছিল। সেটা বাধা দিতে গিয়ে ওরা আমাকে আমার উপরে চড়া হয়, চড়া হলে আমাকে বাঁশ দিয়ে মেরেছে মাথায় আর ঘাড়ে। আপনার নাম? নবকুমার মণ্ডল। পারিবারিক গণ্ডগোল? হ্যাঁ, পারিবারিক গণ্ডগোল। তারকনাথ মণ্ডল, তুষাই সিং, কার্তিক দাস, ভরতের টুটু, দুজনকে দিয়ে লোহার রডে করে আমাদের মাঠে মারা গেছে। একদম পরিকল্পিতভাবে তার নাচ করার একটা চেষ্টা। এর আগে ঘটনা বলতে রাজনৈতিক একটা ব্যাপার থাকে, আমার বাবা এ সভাপতি না হলে সাল থেকে আমার বাবা ওই ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি তৃণমূল কংগ্রেসে মা বাবা আর একটা রাগ আগের পূর্ব পরিবর্তিত যে রাগ এখন হচ্ছে কাউন্সিলার নিতাই সিং আর সভাপতি যে বলছেন নতুন সিপিএম থেকে আগত তারা পূর্ব পরিকল্পিতভাবে এটা করেছে, রাজনৈতিক প্রতিহিংসাটাকে ইয়ে করার জন্য করেছে। এর সঙ্গে আমার ছোটো কাকা নব কুমার মণ্ডলকে যুক্ত করে আমাদের ফ্যামিলিটাকে ভেঙে আমাদেরকে মানে চাপে রেখে মাছটা খাওয়ালো। পুরোপুরি প্রাণনাশ, সম্পূর্ণরূপে প্রাণনাশ। আমি আচমকাই আমাকে হামলা করা হয় আমার এই বিষয়ে কোনো জায়গায় অভিযোগ জানানো হয়েছে? এর আগে আমার পুকুরে একবার বিষ দিয়ে দিয়েছিলো। আমি যে পুকুর চাষ করি সেই পুকুরে আমি বারবার তিনবার আমাদের লোকাল ফাঁড়িতে গেছি, ওনারা আমার কাছ থেকে কপিটা নিয়েছেন কিন্তু জিডি নাম্বার দেননি। বারবার বললে আমরা দেখছি দেখছি করে আমাকে ঘুরিয়ে দিয়েছি। এটা সেটাও আমি বুঝতে পারছি এখন, সেটাও সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে আমাকে সেখানে ফাঁড়ি থেকে জিডি নাম্বার দেওয়া হয়নি, আমার প্রতি একটা ইয়ে করা হয়েছে ফাঁড়ির সঙ্গে লোকাল প্রশাসন।